সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা মহাবত সঙ্গে বড়ি আলী সেই দাদা ডেকেছিল বাতাসে শত তারা দেখেছিল আকাশে, ধরে হবে না ধরে হবে না নারাই থাকবি, সেই দাদা ডেকেছিল বাতাসে শত তারা দেখেছিল আকাশে, সত্যের শৈলী হবে সে যে নিরিভি, সত্যের শৈলী হবে সে যে নিরিভি, সত্যের পথে প্রাণ দিতে চায়, জোরে হবে না, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের কাছে মিথ্যা কোনদিন আশ্রয় পায় না, একবার জোরে বলে, আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ি আলা আলি সত্যের পথে যারা দিয়েছে প্রাণ ইতিহাসে হয়ে আছে অমর, জোরে হবে না, আজা গরিবে নামাজ সত্যের জন্য প্রাণ দিয়ে গেছে, ষোলো জন সঙ্গী সত্যের জন্য লড়ে প্রাণ দিয়ে গেছে, আজও আমাদের কাছে তারা জীবিত, একবার জোরে বলে 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 জোরে বলবেন না, জিন্দা না মুর্দা, জিন্দা, জিন্দা যদি না হতো হাজার হাজার টাকা খরচা করে আজমির শরীফে ছুটতেন না, কেন যান, খাজা গরিবে নামাজের কাছ থেকে একটু দোয়া চাইতে, একবার জোরে বলো, জোরে বলতে পারেন না, আর আমি আপনি জিন্দা হয়েও মুর্দা, এই কথা বলছেন না কেন, জিন্দা হয়েও মুর্দা আমাদের দু আল্লাহ কবুল করছেন, মুর্দার থেকেও খারাপ, সত্যের পথে যারা দিয়েছি প্রাণ ইতিহাসে হয়ে আছে অমরণ, সত্যের শৈলী হবে সে যে নিরিভি, সত্যের শৈলী হবে সে যে নিরিভি, সত্যের পথে প্রাণ নিতে চায়, যদি হবে না নারে তাকবি, নারে তাকবি, আমাদের কেন যেন দেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলী ও মেজরা নজর যুবকেরা
ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাচ্ছিলাম একটি কোরআনের আয়াত দিয়ে, আমি একটি কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়ে গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, তোমার পাশে যে শয়ন করে তাকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো, তোমার পয়দাশী সন্তানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ সোনার মালিকরা, আমরা যদি আমাদের বিবিগুলোকে বাঁচাতে পারতাম, আমাদের ঘরে বিবিগুলো সমিতি করতে যেত না। মাল আছে, দোয়া কবুল হচ্ছে না কেন কয়েকটা কারণ বলে দিয়ে যায়। কারণ ফেরাউন আল্লাহর কাছে দোয়া করেছিল, কোরআন তার ফুরুফ আছে বাবা, কটা তফসির নেবেন, আমি এ পর্যন্ত আটখানা তফসির পড়েছি, আমি আটটা তফসিরের ব্যাখ্যা একই মুফাসসিরে কোরআনগণ করেছে। এ নজনেরা, আল্লাহর কাছে ফেরাউন দোয়া চেয়েছিল, যখন মিশরের মানুষগুলো ফেরাউনের দরবারে এসে বলেছিল, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ, হে আমাদের খোদা, তুমি আমাদের এই বিরাট খরা থেকে আমাদের বাঁচাও। মিশরের পানি হয় না, দীর্ঘদিন পানি আবাদে মিশরের নিম্ন শুকিয়ে যাচ্ছে, চাষাবাদ টোটাল বন্ধ, ভয়াবহ দুর্ভিক্ষ। ফিরাউনের দরবারে একে একে লোকে এসে অবজেকশন দিচ্ছে, আমাদের কিছু দেন, আপনি তো খোদা, ও পারবে? এই ফেরাউন চাইলে পানি ধরাতে পারবে? ও পানির মালিক নয়, পানির মালিক কে? জোরে বলেন। ফেরাউন দেখলো কঠিন পরিস্থিতি, বাঁচার রাস্তা নেই, আমাকে বাঁচতে গেলে গোপনে 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 আসল পানির মালিকের কাছে যাইতে হবে। একবার জোরে বলে, গুতোই পড়লে বিড়াল গাছে ওঠে, মালগুতোই পড়েছত। মিশরের কিবতী সম্প্রদায় দুটো সম্প্রদায় বসবাস করত, একটা হলো বনি ইসরাইল আর একটা হলো কিবতী সম্প্রদায়। এই দুটো সম্প্রদায়ের বেশি মেজরিটি সংখ্যক যারা মূর্খ তারা হচ্ছে কিবতী সম্প্রদায়ের মানুষ, এরা সব এক চেটিয়া ফেরাউনের ভক্ত। ফেরাউনকে এক কথায় আল্লাহ বলে মেনে, খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে কিছু কিছু আল্লাহওয়ালা শিক্ষিত মানুষ ছিলেন। একবার জোরে বলুন, সুবহানাল্লাহ। মূর্খকে কব্জা করতে এক মিনিট সময় যায়, কিন্তু শিক্ষিতকে কাবু করতে গেলে বহু বছর চলে যায়। শয়তান বলছে, সাধারণ মানুষ কেমনি ল্যাং মারিও আমার কাছে আসে। কে বলছে? শয়তান। সাধারণ মানুষকে একটা ল্যাং মেরে দিলে আমার কাছে এসে যায়, কিন্তু একজন আলেমের কাছে আমি 10 বছর 15 বছর 20 বছর সারা লাইফ ধরে ছুটি বাগে আনতে পারি। একবার জোরে বলে, জোরে বলতে পারে? একটা আলেম যদি আমার ফরে এসে যায়, কে বলছে? একটা আলেম যদি আমি শয়তানি ইবলিসের ফরে এসে যায়, আমার 80 বছরের খাটনি কমে যায়। বোঝানো যাচ্ছে না? মানে একজন হুজুরকে যদি কব্জা করতে পারে, শয়তানের জীবন সার্থক। কিবতী সম্প্রদায় সব মূর্খ, এরা সব কাকে মানে? ফেরাউনকে সব মেনে নিয়েছে, বুঝতে পেরেছে? এরা সব মেনে নিয়েছে খোদা। খোদা তো দাবি করতে বললি, দাবি করলাম, এখন উপায় কি বল? সবাই পানি চায়, এদিকে মিশরের নিম্ন শুকিয়ে যাচ্ছে, উপায় কি বল? হামান বললেন, আমার যতটুকু জানার দরকার ছিল, জানানোর দরকার ছিল, তোকে খোদা বানানো তোর আমার ইচ্ছা ছিল, তোকে খোদা বানিয়েছি, এবার
যার যে যার প্রাণ বাঁচা মামু আপন ঘটিলিয়ে বাঁচা যে যার চিন্তা যে তার চিন্তা ওটা তুই কি করবি দেখ হামানা ধারে গেছল না ফেরাও রাতের অন্ধকারে নিজের পাগলের মতো ছুটে ঝুটি রাতের অন্ধকারে ঈশ্বরের নীল নদের পাশে খাজুর গাছের তলায় বসে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছে রব্বুল আলামিন আমি জানি কাফের হয়ে গেছি তোমার থেকে আমি আলাদা হয়ে গেছি আমি তো খোদায় বলে দাবি করেছি আমার ক্ষমা নাই তবে আমি জীবনে যদি কোনো নেক কাজ করে থাকি তার ফল প্রতিদান আমাকে একটু দাও ও রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ার জমিনে সব দাও আখেরাতে তোমার কাছে কিছু চাই না আল্লাহ ওইটা কোটেশন করলেন আমার আল্লাহ দলিল ছাড়া কথা বলে না একবার জোরে বলুন জোরে বলেন আমার আল্লাহ নোটেশন করে রাখলেন আমার নবী হাবিবুল্লাহ উম্মতেরা দুনিয়ার জমিনে যখন আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের দুয়াটা আমি তাদের জানিয়ে দেব আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না জোরে বলে কিন্তু আল্লাহকে আমরা ভালোবাসি জম্মের মতো যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিনহুম খালকিন আল্লাহ দরবারে দোয়া চাইছে ফিরাউন রব্বানা ও রব্বুল আলামিন ও জগতের মালিক আতিনা আমি চাইছি তোমার কাছে ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিনহুম খালকিন আখিরাতের জন্য তোমার কাছে প্রতিদান কিছু চাই না কে দোয়া চাচ্ছে জোরে বলে ফেরাউন এক খোদা আর এক খোদার কাছে চায় যা চায় আমি দুনিয়ায় চায় আখেরাতে কিছু চাই না আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দিলে ও আমার হাবিব আপনার উম্মতেরা জানো এই দোয়া কোনো দিন না চায় ওরা যদি এই দোয়া চায় কায়ামতের দিন ফেরাউনের কাতারে ওদের দাঁড় করাবো দুনিয়া তাহলে মুমিনের জন্য না দুনিয়াটা কথা বলছেন দুনিয়াটা হলো কাফেরদের জন্য আর মুমিনদের জন্য হলো আখেরাত একবার জোরে বল এই জোরে হবে না ছিললে হবে না আল্লাহ পাক শিখিয়ে দিলেন মাইয়া কোনো হ্যাঁ আমার হাবি আপনি বরঞ্চ বলে দেবে ওরা যখন আমার কাছে দোয়া চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আল্লাহ শেখাচ্ছে কিভাবে আমার কাছে তোমার উম্মতেরা দোয়া চাইবে রব্বানা হে আমার প্রভু আমার রব রব্বানা আতিনা চাইছি তোমার কাছে ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে হাসানাতা পৃথিবীর জমিনে সৌন্দর্য ভালাই তুমি দান করো হাসানাতা ফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা আযাবান নার আমার আল্লাহ পাক আবারো জানিয়ে দেবে ওরা জানো আবারো দোয়া চায় ফিদ দুনিয়া হাসানাতা ফিল আখিরাতে এই সৌন্দর্য এই ভালাইটা জানাও আখিরাতেও পায় জোরে বলেন তাহলে মুমিনের দোয়া আর ফেরাউনের দোয়া এক জোরে বলে এক নয় অর্থাৎ আমাদেরকে এখন চিন্তা নিয়ে কথাবার্তা বলতে হবে খেতে হবে উঠতে হবে বসতে হবে কারণ এই দুনিয়াটা আমাদের জন্য খুব সতর্কতার জায়গা কিন্তু আমাদের তো সব চিন্তাই নেই আমাদের দুনিয়াটাই শেষ কথা ঘর এমন করেছে দেখলে মাথা ঘুরিয়ে যাচ্ছে এমন ঘর করেছে এখান থেকে একটুখানি উঠবে
সিঁড়ি করে স্ক্যান করছেন, দরজাতে ঢুকে এরম গোটা ঘরটা এরম ঘুরে এইখানে এনেছে। কিসির গরমে জোরে বলে, কিসির গরম? সিঁড়িটা ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিক থেকে এসে আবার এইখানে। আমি ঘর গেলাম, বলছি ভাই এরম বুদ্ধি খেয়ে দিল শখ। কি বলছে? শখ, ওর ঘোরার শখ খুব। আল্লাহ বলছি ঘোরার শখ, একবার কবরে ঢোক তোর ঘোরাবো, ফ্রি টক টাইমে মার খাবো তোকে। এসি লাগান, আপনার হালাল টাকা দিয়ে আপনি করছেন করুন, কিন্তু এরকম ঘোরাচ্ছেন কেন? আমি দেখি না কি ধরনের কি হচ্ছে, মাথায় কাজ করতেছ না? ভেতরে আর কি আছে? আল্লাহ জানে। ভেতরে উঠলো, উঠে ঘুরে ঘুরে আমাকে উঠতে কিছু করার নিত, ঘুরে 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 এইখানে এসে ঘরের মানান। এবার বলেন ঝেটা কি করে মাত খেয়ে, ওর ঘরে এলসিডি নাকি ঘরের মানান? কোরআন ওর ঘরের মানান না, হাদিস ওর ঘরের মানান না, হেজাব ওর ঘরের মানান না, নামাজ ওর ঘরের মানান না, ওর মানান কি? 42 ইঞ্চি মাল। আইলু তোমার কবরে মারবে এমনি মারবে না, কবরে যদি গু পায়খানা যদি থাকার ব্যবস্থা থাকে সেইটা দিয়ে ঝাড়বে, তো তোমার পছন্দ যা তাই দিয়ে মারবে। তুমি কবরে একবার ঢোকো, জীবনে আরো আমার দাওয়াত দেবে। আমি বললাম ভাই এখানে বসবো না আমি, আমাকে ঘর নিয়ে চল, আমি তোদের এই ঘরে উঠব। ওই পেপার দিয়ে ঘেরা ওই ঘরে নিয়ে চল, ওইখানে শান্তিতে থাকতে পারবো। মানে 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 মার্বেল করে দেখেছি ঘরের ভেতরে, ছাদের উপর মার্বেল, কান্নি ছাতটা উঁচু করেছে সেটাও মার্বেল, লাগা আসমানে সুতো দিয়ে ঝোলা। তার মানে আমরা ভাবি দুনিয়াটাই হচ্ছে আমাদের শেষ, আমরা আখিরাতের বিশ্বাস করি না। এই বিশ্বাসে কে ছিল? ফেরাউন। ওই বিশ্বাসটা আমাদের ভিতরে ঢুকে গেছে। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, কান খুলে শুনে গেদি আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জড়িয়ে দিয়ে গেলে আমার উম্মত, উম্মতিরা যখন পৃথিবীর জমিনে হারামটাকে হালাল বানিয়ে ফেলবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম বাদশাহ নিযুক্ত করে দেবে। দুর্ব্যবহার করবে না, কারণ আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে তোমার পিতা মাতা
তোমরা উত্তম আচরণ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শাহনাজ ভাই এই মরিচায় জলসা করতে আসি, অন্য অন্য জায়গায় যায়, বছরে কমপক্ষে 350টা স্টেজ আল্লাহ আমাকে তোলে। কিছুদিন আগে জলসা করতে গেলাম মুম্বাইয়ে, হাতে হাত দিয়ে ছেলেরা মুসাবা করে টাকা দেয়। একটা ছেলেকে প্রশ্ন করলাম, 500 টাকা হাতে হাত দিয়ে আমায় দিলি, বল তোর বাপের হাতে হাত দিয়ে কোনোদিন কি এটা দিয়েছিস? ভাই খারাপ কিছু বলেছি? একটা ছেলে মুসাফা করে আমার হাতে 500 টাকার নোট মুসাফার সঙ্গে দিচ্ছে, আমার শুধু নজরানাই ওই দিনই বোধ হয় 3-4 হাজার টাকা হয়ে গেছে। মুম্বাই আমি এদিনকে জলসা করতে গেলাম, 22 ডিসেম্বর আমার জলসা ছিল, 3-4 হাজার টাকা শুধু নজর আনা হয়ে গেছে হাতে হাতে। একজনকে গপ করে ধরিস, এই 500 টাকা দিলি কি জন্য? ভাই জান আপনাকে মহব্বত করে নজর আনা দিচ্ছি, আমার হাতে হাত দিয়ে নজর আনা দিলি, তোর বাপের কিংবা মায়ের হাতে কোনোদিন এটা দিয়েছিস? খামোশ খেয়ে গেছি, কোনো হুজুর তো এরম বলে না। মাল আর এরম হাতে নাম খোঁজে, মাল নেই হাতে হাতে নাম খোঁজে। আরে তো হুজুর তো উল্টো দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই রাগ করিস না, তোর বাপের হাতে কোনোদিন তুই এরাম দিয়েছিস? তোর মায়ের হাতে? অপ করে ছেলেটা পা জড়িয়ে ধরে যাবে। ভাইজান আপনি এই টাকাটা ফিরিয়ে দেবেন না, আমি নিয়ত করে এসেছি আপনার হাতে হাত দিয়ে আমি টাকা দেব। আপনাকে আমার চোখে আমি দেখতে পাবো কোনোদিন ভাবিনি, আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমি খুশি করে আপনার নজর আনা দিচ্ছি। তবে হুজুর আপনায় দেখে আমার আর একটা লাভ হয়েছে, আজকে আমি জানতে পারলাম কোন হুজুরের হাতে টাকা দেওয়ার আগে বড় হুজুর মা বাপের হাতে দেয়া লাগবে। হুজুরের হাতে টাকা দেওয়ার আগে বড় হুজুরকে বাবা গোসা গোসা টাকা বিবির হাতে দাও, মায়ের হাতে কেন দাও না, বাপের হাতে দাও না, শ্বশুরের কেন সালামি দাও? এ নজরের যুবকেরা সম্পূর্ণ এটা হারামের জায়গায় হালাল বানিয়ে নিয়েছি। যদি তোমার মা বাপকে টাকা না দাও, অন্য জনের হাতে নজর না দেয়া তোমার জন্য হারাম। মাথায় ঢুকছে? এরা মস করলে বিরোধিতা তেমনি তো বাড়বে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার জন্য দুনিয়াটা তো জান্নাত না। এ ঠিক বলছি না? জোরে বলে, আমার জন্য তো দুনিয়াটা জান্নাত না, তো বিরোধী করলে তো বয়ে গেল। যতদিন বেঁচে থাকবো দুনিয়ায় এই আন্দোলন চলবে, বলুন ইনশাআল্লাহ। এই দোয়া করবেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই জোরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, কান খুলে শুনে কি দাও, তুমি তোমার বিবিকে বড় মহব্বত করো, বিবি তোমায় ভালোবাসে, অস্বীকার করব না, কিন্তু বিবিকে সময় সময় তুমি জিজ্ঞাসা যখন করো, বিবি বলে শুধু ভালোবাসি না, তুমি আমার জান, তুমি আমার কলগে, তুমি আমার পরাণ, তুমি আমার ফ্যাপসা, সব বলে তোর। ওই বিবিকে একবার জিজ্ঞাসা করো, বিবি এ আমার বিবি তুমি আমায় কতটা ভালোবাসো? বিবি বলবে জানের থেকে ভালোবাসি। বলবে তো বিবি পছন পছন করে চোখ খাবার আর বলবে নি, তুমি আমার জান, তুমি আমার কলগে, তুমি আমার ফ্যাপসা। বলতে বলতে কিডনি চলে গেল। ওই জানের জানকে পরীক্ষা করার জন্য একবার ভাঙড়ে কিংবা ঘটক পুকুর গিয়ে ডাক্তারের কাছ থেকে কম্পিউটারে প্রিন্টিং করে একটা ভুয়ো রিপোর্ট বানিয়ে আন, এনে বিবিকে বল এ আমার বিবি জানের জান, ডাক্তারে বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, কেন কি হয়েছে সোনা? না আমার দুটো কিডনি ফেল। এ বোঝা যাচ্ছে না? ওই জানের জান কলগের জান যে বলে, ওরে একবার টেস্ট কর, ও তোরে কতটা ভালোবাসে ভেবে রেজাল্ট দিবি, হাতে হাতে প্রমাণ নিয়ে নে। কত বুঝেছিস? এই বিবিরা বলে না, বলে না তুমি আমার জান, তুমি আমার কলগে ফ্যাপসা, তো ফ্যাপসারে একদিন পরীক্ষা কর, একটা ভুয়ো রিপোর্ট
বাড়িতে এনে বিবিরে বল, জানো আজকে আমি আমার এই যন্ত্রণা হচ্ছিল বলে একবার স্ক্যান করে দেখলাম দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আমার, আর বাঁচবো না। ডাক্তারে বললো দিন চল্লিশের মতো তোমার টাইম আস, তা আমি তো আর বাঁচবো না। দেখবেন ওই সময় শুরু হয়ে গেল চোখের পানি, জানে ওদের কাছে সব ফ্রি ব্যাপার, ফটাফট বার করে দিয়ে যাচ্ছে, চোখের পানি ভেসে যাচ্ছে একদম। দাঁড়া কান্দিস কেন, শেষ হয়নি এখনো কথা। বিবিরে বলুন 40 দিনের ভিতরে যদি অপারেশন করে প্রতিস্থাপন করা যায়, মানে অন্যজনের কিডনি যদি ঢোকানো যায়, এক পিস দুটো হলেও খুব ভালো, একটা হলেও মোটামুটি চলবে, বেঁচে যাব। ডাক্তারে বলেছে যে তোমার বিবিরও তো দুটো আছে, ডাক্তারে বলেছে যে তোমার বিবিরও তো দুটো আছে কিডনি, তা পরীক্ষা করে দেখা যাক, যদি দুটো কিডনি ভালো থাকে একটা কেটে এলে তোমার এতে বসিয়ে দিলে তুমিও বাঁচবে তোমার বিবিও বাঁচবে, তবে 40 দিনের ভিতরই করতে হবে। তা তুমি কি বলতো? চোখের পানি মুছে বলছে আমি বাপ বাড়ি যাবো, এই কথা নিয়ে জোরে বলেন না, বলবে না বলবে না, আমি আব্বার বাড়ি যাবো। কেন কথা ফাইনাল কর, দিবি না দিবি না, আমি আব্বার বাড়ি যাই, তারপর ব্যাস সে জানে জান জানলা ভেঙে পালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? চলে যাও রিপোর্টটা নিয়ে মা, তিনিও একজন মহিলা, তিনিও একজন নারী, তার কাছে যে হাজির ঘর, তোমার মাকে যে বলো মা, ওরে আমার মার জননী মা, ডাক্তারে বলে দিয়েছে আমি আর বাঁচবো না, ডাক্তার বলে দিয়েছে আমি বোধহয় আর বাঁচবো না, কেন রে বাবা বাঁচাদো, কি হয়েছে আম্মা, ডাক্তার বলে দিয়েছে আমার দুটো কিডনি ফেল হয়ে গেছে, আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আমি আর দুনিয়ায় থাকবো না মা, ওরে মা 40 দিনের ভিতরে আমায় অপারেশন করতে হবে, অপারেশন করে যদি একটা কিডনি নতুন লাগানো যায়, ডাক্তার বলে দিয়েছে আমি বেঁচে যাব। মা হাউ হাউ করে কাঁদে, বুকে জড়িয়ে ধরে বলে তোর মা বেঁচে থাকবে, আর তুই কিডনি না নিয়ে দুনিয়া ছেড়ে দিবি হতে পারবে না। এ মা ছেলে দেরি করিস না, মানুষের দুটো কিডনি থাকে বাবা, চল চল ঘটক করে যে ডাক্তারের কাছে একবার চেক আপ করে দেখি, আমার দুটো ভালো আছে না গেছে, যদি আমার দুটো ভালো থাকে আমি তোর মা বলছি টেনশন করিস না বাবা, চিন্তা করিস না, কালকের ভিতরে আমার নিজের কিডনি দুটোর বিনিময়ে যদি তোর হাতে জিন্দেগিতে থাকে, আমি মা হাসি বুকে মৌতটা মেনে নেব। দুটোই কিন্তু মহিলা, একজন বিবি একজন ওয়াইফ আর একজন মাদার। লুকিং সফট লিকুইড ফর জাস্ট ওয়াইফ, মানি ওর কাছে শুধু পয়সা অর্থ, প্রতিটা জায়গা ওর চায় ওর স্বার্থ, আর মা দেখে তোর গায়ের রক্ত। একবার জোরে বলো, জোরে বলবেন না, কি আপন হলো জানের জান কলগের জান সব ঠান্ডা, কালকে দেখবি আবার গালাগালি পড়বে, সব ফাঁস করে দেই তো।
ও মেয়েরা না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কিছুদিন আগে আমি গিয়েছিলাম মেদিনীপুরের জমিনে একটা জলসায়, একজন 70 বছরের বৃদ্ধ লোক হাত দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, হুজুর আল্লাহর আলেম বান্দা একটু দোয়া চান, আল্লাহ যেন আমাদের দুজনার মৃত্যু দিয়ে দেয়, আমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বাঁচতে চাই না। আমি বললাম, কি কারণে বাবা? মৃত্যু দোয়া তো চাওয়া নিষেধ, মৃত্যু দোয়া করা যায় না, আপনি মৌতের দোয়া চাইছেন কেন? ওই লোকটা পরিষ্কার জানিয়ে দিলে, আমার দুটো সন্তান, দুটো ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, আমার বড় ছেলেটা ইংরেজিতে অনার্স নিয়ে এমএ করেছে, আজকে হাই স্কুলের টিচার, 45,000 টাকার উপরে মাইনে পায়, আমাকে রান্না করে খেতে দেয় না, বিবিকে নিয়ে আলাদা জায়গায় ঘর বেঁধে আছে, আর আমরা স্বামী স্ত্রী ছোট ছোট ছেলেটার ভরসা করলাম, সেও একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে 30,000 টাকার ভালো ম্যানেজারের পোস্টিং এ চাকরি করে, সে আমাদের কেউ খেতে দেয় না, বিবি ছেলে বুড়ালি আলাদা ঘর বেঁধে আছে, সুখে শান্তি দিয়ে আছে, এই বুড়ো বয়সে রান্না করে আমাদের খেতে বাবাজি। মা বাপকে কষ্ট দিয়ে কোনোদিন বড় হওয়া যায় না, মা বাপকে কষ্ট দিয়ে কোনোদিন সম্মানিত হওয়া যায় না, মা বাপকে ভালোবাসো। আমারই ভাই সদ্দে বাজন জনাব আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান ভাই সাহেব ওরফে খোকা ভাই, আমার জীবনে বুড়ো হবে না, আমার ভাই এমন একটা নাম পেয়েছে না, ও মউতের আগ পর্যন্ত আল্লাহ পাক ঠিক খোকায় রেখে দেবে, বলুন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো তিনি উঠবেন, আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ শাহনওয়াজ ওয়াজ নসিহত করলাম, আপনারা উঠাউটি করবেন না, তাকবীর দেন না, আরে তাকবীর, আর জোরে হবে না, না আরে তাকবীর, আর চিল্লা হবে না, না আরে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামা, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর। হ্যাঁ কাবিল ডেঙ্গা যাবো পাশে, ওটাওটি করবেন না, প্রত্যেকেই আদবের সঙ্গে বসে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়িয়ে আল্লাহুম্মা। আজকে নেই তো আসি ভাই, জানে আমি বালিশ আসসালামু আলাইকুম ভাইজান, প্রত্যেকের কাছে আমি দাবি করছি